সঙ্গীত প্রেমী চোর, সিসিটিভি ফুটেজে অবাক করা কাণ্ড। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় লক্ষাধিক টাকার গিটার চুরির অভিযোগ। মাঝরাতে ঝুঁকি নিয়ে রেস্তোরাঁর জানলার কাঁচ ভেঙে রেস্তোরাঁয় ঢুকলো চোর। তবে সব ছেড়ে বেছে বেছে বাদ্যযন্ত্রই চুরি করল সেই সঙ্গীত প্রেমী চোর। চোরের এই অভিনব ঘটনা সামনে আসতেই ব্যাপক সরগোল পড়ে গেছে বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের টাকি কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এক নামী রেস্তোরাঁ রয়েছে, সেখানেই সম্প্রতি চুরি হয়। রেস্তোরাঁর মালিক সঞ্জীব দাস জানান, মাঝ রাতে রেস্তোরাঁর জানলা ভেঙে ভেতরে ঢুকে চুরি যায় নগদ 20,000 টাকা, বেশ কয়েকটি গিটার, সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার সহ একটি টিভি। এই বাদ্যযন্ত্রগুলি মূলত রেস্তোরাঁয় আসা অতিথিদের মনোরঞ্জনের জন্যই ব্যবহার করা হতো। সঞ্জীব আরও বলেন, সঙ্গীতপ্রেমী ওই গুণধর চোর বেশ কয়েকটি গিটার সামনের পুকুরে ফেলে যায় এবং তার সঙ্গেই একটি টিভিও ক্ষতিগ্রস্ত করে। সকালে এসে হতবাক হয়ে যান রেস্তোরাঁর মালিক সহ অন্যান্য কর্মীরা। সিসিটিভির ফুটেজ ঘেঁটে দেখা যায়, রাতে এক যুবক রেস্তোরাঁর মধ্যে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে। এই মর্মে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁর মালিক সঞ্জীব দাস। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। শনাক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায়, সঙ্গীতপ্রেমী ওই অভিযুক্তের নাম হোসেন গাজী, বাড়ি বসিরহাট সংগ্রামপুরে। অভিযুক্ত আগে এই রেস্তোরাঁতেই কাজ করত। তার অভব্য ব্যবহারের জন্য রেস্তোরাঁর মালিক সঞ্জীব দাস তাকে কাজ থেকে বহিষ্কার করেন। সেই আক্রোশেই ওই যুবক এই কাজ করেছে বলে অনুমান করছে পুলিশ। তবে দোকানে অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও সব ছেড়ে অভিযুক্ত যুবক বাদ্যযন্ত্রগুলিকেই কেন বেছে নিল তার হিসাব এখনও মেলাতে পারেনি দোকান মালিক থেকে শুরু করে পুলিশ কেউই। দোকানের মালিক জানান, সব মিলিয়ে তার 20,000 টাকা ও প্রায় 1 লক্ষ টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুদিন রাত্রিবেলা 12:05 আমি সারা বন্ধ করে চলে গেছি, তার আগে সব স্টাফদের ছেড়ে দিয়েছি, বাড়ি চলে গেছি। পরের দিন সকালবেলা যখন 10টার সময় রেস্টুরেন্ট খোলায়, তখন দেখে রেস্টুরেন্টের মধ্যে সব লোটফুলট করে। তারপরে স্টাফরা আমাকে ফোন করে যে এখানে এরকম অবস্থা কেন। তারপর আমি নিজে এসে দেখলাম যে সব ক্যাশ ভাঙা, ক্যাশ থেকে টাকা নেই, আর 2-3টে 2টো টিভি নেই, আর কিছু মেশিনপত্র ছিল, ডিভিআর মেশিন, ওয়াইফাই মেশিন কিছুই নেই। ক্যামেরাগুলো ভেঙেছে ফার্স্ট, তারপরে গিটারগুলো সব ফেলে দিয়েছে, নষ্ট করেছে, এবং টাকা পয়সাগুলো, এখানে একটা ঘট রাখা ছিল যার মধ্যে আমি রেগুলার পয়সা ফেলতাম, সে ঘটও নিয়ে চলে গেছে, সাউন্ড সিস্টেম নষ্ট করেছে চলে গেছে আমাকে। ও টাকা আশা করেছিল, হয়তো টাকা পায়নি, সেই পরিমাণে ওই জন্য এগুলো নষ্ট করে দিয়ে চলে গেছে, এবং একটা 55 ইঞ্চি টিভি ওটা পর্যন্ত নষ্ট করে দিয়ে চলে গেছে, খুলতে পারিনি, ক্ল্যাম্প লাগানো ছিল, ও ভেঙে দিয়ে চলে গেছে। তবে রেস্তোরাঁর মালিকের এতগুলি টাকার ক্ষতি হলেও চোরের সঙ্গীতপ্রেম দেখে এক চাপা হাসির রোল বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভা এলাকায়। এলাকার মানুষ অনেকেই মজার ছলে বলছেন, এ তো সঙ্গীতপ্রেমী চোর। 2:30 নাগাদ ঢুকেছে, এবার যখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে সিসি ছিল, তারপরে বাদ্যযন্ত্র এখানে ছিল, সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার, গিটার, তারপরে হচ্ছে প্লেয়ার বক্স, এইগুলোকে চুরি করেছে। তারপরে আমাদের 2টো এলইডি টিভি, আচ্ছা 1টা এমআই এর টিভি, সেইটা উনি নিয়ে গেছেন। এবার এই করে ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট ক্ষতি করেছে, আর বাদ্যযন্ত্রের মধ্যে 2টো গিটার পুকুরে ফেলে দিয়ে গিয়েছিল, আর 2টো চুরি করে নিয়ে গেছে। হচ্ছে হোম থিয়েটার নিয়ে গেছে, হোম থিয়েটার ছিল, এবার হোম থিয়েটার নিয়ে গিয়েছে, আর ওদিকে হচ্ছে হোম থিয়েটারের রাউটার, ইন্টারনেটের রাউটার ছিল, তারপরে সিসিটিভি হচ্ছে ইয়ে ছিল, সেইটা, সেইগুলো নিয়ে গেছে। বিজনেসটা আরো এ হয়েছে, এবং এটা জনগণের মধ্যে একটা অন্যরকম একটা মানে একটা প্রতিষ্ঠিত রূপ নিয়েছে এই 2 মাসের মধ্যে, এবং সেখান থেকে আমাদের অনুমান যে এটা একটা ঘটনা, ওনার প্রতি আক্রোশের প্রতি ব্যবসায়িক কারণে ঘটনাটা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ।